আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম করলা চাষ সম্পর্কে। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব করলা গাছে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং করলা গাছে সব ধরনের রোগ বালাই কীভাবে প্রতিরোধ করবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। করলা চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। এই সময়টাতে আমরা হাইব্রিড জাতের যে কোনো একটা জাত বেছে নেব। আমাদের করলা গাছে দ্বিগুণ হারে ফলন পেতে যে কাজটা করে নিতে হয় সেটা হচ্ছে কাটিং পদ্ধতি। অর্থাৎ চারা গাছে শুরুতেই যে কাটিং পদ্ধতিটা করে দেবেন, চারা গাছে যখন 10 থেকে 12টি পাতা বের হবে তখন গাছের প্রধান ডগাটা কেটে দেওয়াই হচ্ছে টুজি কাটিং। টুজি কাটিং করে দেওয়ার তার 10 থেকে 12 দিন পরেই নতুন অনেক শাখা প্রশাখা বের হবে, আর সেই শাখা প্রশাখাগুলা 10 পাতা হওয়া মাত্রই আপনি থ্রিজি কাটিং করে দেবেন। থ্রিজি কাটিং করে দেওয়ার পরই আপনি দেখতে পারবেন কিছু পুরুষ ফুল এবং কিছু স্ত্রী ফুল আসবে। আর থ্রিজি কাটিংয়ের ঠিক 10 থেকে 12 দিন পরেই আপনার চারা গাছের মধ্যে 4G কাটিং করে দেবেন। 4G কাটিং করে দেওয়ার পরপরই আপনার গাছের স্ত্রী ফুলে ভরপুর হয়ে যাবে। অর্থাৎ 3G শাখা থেকে নতুন যে শাখা প্রশাখা বের হবে সেগুলার প্রধান ডগা কেটে দেওয়াই হচ্ছে 4G কাটিং। আর এই কাটিংটা করে দেওয়ার পরপরই আপনার গাছে 15 দিনের মধ্যেই স্ত্রী ফুলে ভরপুর হয়ে যাবে। আমরা যারা করলা এই সময়টাতে চাষ করেছি এই পরিচর্যাগুলো যদি করে নিতে পারি 4G কাটিং করে দেওয়ার ঠিক 15 দিন পরেই দেখতে পারবো আমাদের চারা গাছের মধ্যে এভাবে স্ত্রী ফুলে ভরপুর হয়ে যাবে। করলা গাছে অন্যতম সমস্যা হচ্ছে পাতা কুকড়া সমস্যা। এটা সাধারণত বিভিন্ন ধরনের জাপ পোকার কারণে হয়ে থাকে। এটা দমন করতে আপনারা এসাটাফ বা এডমায়ার অথবা টিডু প্রতি লিটার পানিতে 1 মিলিয়ার স্প্রে করে দিবেন। তাছাড়া আপনারা সাবানযুক্ত পানির সাথে নিম তেল মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। করলা গাছের আরেকটা সমস্যা হচ্ছে ডাউনি মিল্ডু রোগ। এই রোগটা আমাদের করলা গাছে দেখা দিলে পাতাগুলো হলদে আকার এবং পাতার নিচে গোলাপি ছত্রাকের মতো দাগ দেখা যায়। এটা বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যার কারণে হয়ে থাকে। এই সমস্যা থেকে চারা গাছকে রক্ষা করতে আপনি ম্যানকুজিব জাতীয় কীটনাশক সিকিউর বা রেডমিল গোল্ড প্রতি লিটার পানিতে 1-2 গ্রাম হারে স্প্রে করে দিবেন। এছাড়া আপনারা ম্যানকুজিব ও মেটোলেক্সিল জাতীয় ছত্রাকনাশক গ্রিন জেল প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করে দিবেন। করলা গাছে অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে স্ত্রী মাছি পোকার আক্রমণ। এই সমস্যাটা দেখা মাত্রই ফলগুলা তুলে জমিতে পুঁতে দেবেন। ফেরোমেন ফাঁদ মাছি পোকা দমনের জন্য একটি জৈব পদ্ধতি। এখানে একটি লিউর এবং একটি বয়াম দরকার হয়। লিউরটি বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আপনারা ইস্পানি কোম্পানিরও কিনতে পাওয়া যায়। প্রতি প্যাকেটের মধ্যে 2টি লিউর থাকে, দাম মাত্র 65 টাকা। সুতা লাগানোর জন্য আলাদা চিত্র রয়েছে। বয়ামের মুখে চিত্র করে সুতা ঝুলিয়ে লিউরগুলা বেঁধে দিতে হবে এবং বয়ামের 2 পাশে 2টি জালানা দিতে হবে যাতে করে সহজেই পোকাগুলা এসে এখানে জমা হয়। বয়ামের নিচে সাবানযুক্ত পানি অথবা 200 মিলি পানির মধ্যে 5 গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করে আপনারা বয়ামের নিচে এগুলা মিশ্রিত করে দেবেন। এই লিউরের ভিতর স্ত্রী পোকার গন্ধ দেওয়া থাকে। পুরুষ পোকা গন্ধ পেয়ে লিউরের নিকট আসলে মাতাল হয়ে সাবান মিশ্রিত পানিতে পড়বে, আটালু হওয়ার কারণে আর উঠতে পারে না। একসময় এই স্ত্রী মাছি পোকাগুলা মারা যাবে। প্রতিশতক জায়গার মধ্যে যদি আপনারা এইভাবে 3টি লিওর দিতে পারেন তাহলে এই স্ত্রী মাছি পোকা সহজেই কিন্তু জমি থেকে দমন করতে পারবেন। এই স্ত্রী মাছি পোকাগুলা কচি ফলের মধ্যে ডিম পারে, ডিম থেকে কীড়া বের হয়, আস্তে আস্তে ফলের আকার হলদে হয়ে ফলগুলা পচে যায়। তো আপনারা যদি এইভাবে এফেরোমেন পাত বা জমিতে যদি বিষ্ঠ প্রয়োগ করতে পারেন। এছাড়া আক্রমণের মাত্রা বেশি হলে আপনারা রিপকোড বা সিম্বুস প্রতি লিটার পানিতে 1 মিলিহারে 7 দিন পরপর 2 বার স্প্রে করে দিবেন। দ্বিগুণ ফলন পেতে আমরা করলা গাছের মধ্যে ফ্লোরা বা পশলি গোল্ড এইরকম PGR প্রতি লিটার পানিতে 1 মিলিহারে স্প্রে করে দেব। 60 থেকে 70 দিনের মধ্যে করলা গাছে ফসল সংরক্ষণ করা যায়। যারা এই সময়টাতে করলা চাষ করেছেন এই সব পরিচর্যা করে আপনি দ্বিগুণ ফলন পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।